প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য লেকচার গাইড থেকে আমরা যে অনুক্রম এবং ধারা অধ্যায় করছিলাম সেই ধারাবাহিকতা আমরা দৃশ্যপট নির্ভরের আজকে দুই নম্বর অঙ্কটা করছি। ইতিপূর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস এক নম্বর অঙ্কটা করেছি, যারা দেখোনি ভিডিও নিচে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে। তো এখানে একটা অনুক্রম দেওয়া হয়েছে উদ্দীপকে, 3, 6, 12, 24, 48, অনুক্রমটির নাম কি এবং কেন? তাহলে এইখানে দেখো, এটা যদি সমান্তর অনুক্রম হতো তাহলে একই হারে বাড়তো, এটা বিয়োগ করে দেখো 3 হয়, এটা বিয়োগ করে 6 হয়, তখনই আমরা এটা গুণোত্তরে দেখবো, অর্থাৎ সাধারণ অনুপাত বের করে চেক করব যে 6/3 করলে 2 হয়, 12/6 করলেও 2 হয়, 24/12 করলেও 2 হয়, সবগুলোই 2 হয়, তখন আমরা এটাকে বলবো যে এটা একটা গুণোত্তর অনুক্রম। কেন তার উত্তরও আমরা দিয়ে দেব। সো এটা হচ্ছে আমাদের 2-এর ক। তো যে অনুক্রমটা দেওয়া ছিল এটা হচ্ছে 3, 6, 12, 24, 48... তো প্রথমে আমরা আগে উত্তর দেব যে এটি কেনর ব্যাখ্যাটা পরে দেব। এটি একটি গুণোত্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম। তো এখানে এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এটা সমান 2, তারপর তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ এটাও 2, তারপর তৃতীয় পদ ভাগ চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ, 24/12 এটাও 2, তারপরে এটাও দেখাবো 48/24 এটাও 2। তার মানে এখানে আমরা বলবো যে এক্ষেত্রে এটাকে সাধারণ অনুপাত বলে, সাধারণ অনুপাত একই, ভাগটাই অনুপাত। তাই এটি গুণোত্তর অনুক্রম। এই আমাদের ক নম্বরের অ্যান্সার হয়ে গেল। এখানে জাস্ট 2 নম্বর ছিল। এরপর খ নম্বর, খ নম্বরে অনুক্রমটি 25তম পদ নির্ণয় করো। তো আবারও অনুক্রমটা আমরা নিই 3, 6, 12, 24, 48। তো এখানে প্রথম পদ হচ্ছে এ, প্রথম পদ এ মানে হচ্ছে 3, আর সাধারণ অনুপাত সমান্তরে যেটা আমরা সাধারণ অন্তর বের করি, আর গুণোত্তরে হচ্ছে সাধারণ অনুপাত, এই যেটা আমরা করলাম। তো ওইটা সবগুলো করে দেখাতে হবে না, এটাকে আর দিয়ে প্রকাশ করে জাস্ট এই যে আমরা মুখোমুখি দেখবো যে হ্যাঁ এটা ভাগ এটা, এটা ভাগ এটা, এটা ভাগ এটা, এটা ভাগ এটা একই আসে, কিন্তু দেখাবো শুধু এটা ভাগ এটা, অর্থাৎ 6/3 সমান হচ্ছে 2। এবার আমরা এখানে গুণোত্তর অনুক্রমের এনতম পদের সূত্র লিখব, গুণোত্তর অনুক্রমের এনতম পদ। তো এটা হচ্ছে এ আর টু পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখান থেকে আমাদের 25তম পদ চাওয়া হয়েছে। সো 25তম পদ, এর জায়গায় আমরা 3 বসাবো, গুণন আর এর মান হচ্ছে 2, আর এন এর মান হচ্ছে 25 মাইনাস 1। সো 3 × 2^24। তো এটা সাইন্টিফিকে তোমরা ক্যালকুলেশন করতে পারবে, 2^24। তাহলে এটা হচ্ছে 3 × 2^24 যেটা আসে 1677 2 1 6। এবার এটাকে 3 দিয়ে গুণ করলে 5 0 3 3 1 6 4 8। তো এটাই হচ্ছে আমাদের খ নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর আসো গ নম্বর আছে এখানে, গ নম্বরে হচ্ছে অনুক্রমের ধারাটি লিখো, অর্থাৎ এগুলো যোগ চিহ্ন দিয়ে লিখলেই ধারা হয়ে যাবে, এবং 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখন আমরা লিখবো ধারাটি, সমষ্টি চাইলে অবশ্যই সেটা আসলে ধারায় নিয়ে আসা হয়। তো ধারাটি হচ্ছে 3+6+12+24+48+00। ওকে, তাহলে প্রথম পদ এ হচ্ছে 3, আর সাধারণ অনুপাত আর হলো 6/3 2। তো এখন আমাদের হচ্ছে যে সমষ্টি বের করে দেওয়া, আমরা এখানে লিখবো গুণোত্তর
হচ্ছে সমষ্টি। হ্যাঁ, এস এন সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তো এখানে আমরা পুরাতন বইগুলোর চেয়ে যেটা করতাম যে আর এর মানের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু দুইটা সূত্র ইউজ করতাম এই গুণোত্তর ধারার সমষ্টি। তো তোমাদের নতুন কারিকুলামের বইয়ে কিন্তু আসলে দেখা গেছে যে একটা সূত্র ইউজ করেছে, আমরা সেটা একটু তোমাদের বইয়ে আসলে দেখাতে চাই একটু। এখানে গুণোত্তরের যে সমষ্টির সূত্র আছে সেটা আমরা একটু দেখাই। এই এই যে এই এই সূত্রটা তোমাদের দেওয়া হয়েছিল, এ এখানে দেখো ওয়ানটা আগে আছে, ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। তো এটার বিষয় হচ্ছে যে আর এর মান, হ্যাঁ এখানে কিন্তু আমরা উল্টো লিখেছি দেখো, তবে ওইটা দিয়েও আমরা করে দিতে পারবো। এটা পুরাতন আগের বইয়ে যেটা ছিল যে এই আর এর মানটা যেটা আমরা এখানে টু পেয়েছি, তো এই আর এর মানটা যদি একের চেয়ে বড় হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করি, আর আর এর মান একের চেয়ে ছোট হলে তখন এই যে বইয়ে যেটা দেখালাম অর্থাৎ ওয়ানটা আগে এটা পরে, এটাও তাই ওয়ানটা আগে এটা পরে এটা ইউজ করা হয়। তো আমি দুটোই দেখাচ্ছি যে যদি এই সূত্রটা ইউজ করি তাহলে এই এই জায়গাটায় তোমাদের লিখতে হবে যে আর এর মানটা ওয়ানের চেয়ে বড়। আচ্ছা আমি ওটাও দেখাবো। এখন এইখানে আমরা দেখো কতটি পদের সমষ্টি চেয়েছে, বিশটি, তাহলে এস টোয়েন্টি। হ্যাঁ তাহলে এ এর মান হচ্ছে থ্রি, আর এইখানে আর এর মান আমাদের টু, টু দি পাওয়ার টোয়েন্টি মাইনাস ওয়ান। নিচে আবারও আর এর মানটা হচ্ছে টু মাইনাস ওয়ান, নিচের ওয়ানের কোনো দাম নেই, এটা বিয়োগ করে ওয়ান আসবে, তাহলে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার টোয়েন্টি। এটা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান জিরো ফোর এইট ফাইভ সেভেন সিক্স মাইনাস, নিচে এই ওয়ানটা চলবে। এবার এইটা আমরা ওয়ান থেকে আগে বিয়োগ করি, দিয়ে টু গুণ ওয়ান বিয়োগ করলে এখানে ফাইভ, ওয়ান জিরো ফোর এইট ফাইভ সেভেন ফাইভ। এবার তিন দিয়ে যদি গুণ করি নিচের একটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি আর যদি, তো থ্রি ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ, এটি কিন্তু আমাদের বিশটা পদের সমস্যা। তো এই তোমাদের নতুন বইয়ের যে সূত্রটা আছে সেটাকে দিয়ে যদি করো তাহলে এইখানে আর গ্রেটার দেন ওয়ান এটা লিখতে হবে না, সরাসরি আমরা দেখাই যে এস এন সমান এইভাবে লিখবে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার, নিচেও হবে ওয়ান মাইনাস আর। ওকে এখন এস টোয়েন্টি, হ্যাঁ সমান এর মান হচ্ছে থ্রি, ওয়ান মাইনাস আর এর মান টু, এন এর মান টোয়েন্টি, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস আর এর মান টু। তো এখন দেখো থ্রি ওয়ান মাইনাস এখানে টু টু দি পাওয়ার টোয়েন্টি যেটা আমরা দেখলাম ওয়ান জিরো ফোর এইট ফাইভ সেভেন সিক্স, আর নিচে এটা বিয়োগ করে হয় মাইনাস ওয়ান, ওয়ানের ভ্যালু নেই কিন্তু মাইনাসটার কিন্তু ভ্যালু আছে। তো উপরে হবে যেটা সেটা হচ্ছে দেখো আমরা একটা ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করি যেমন ফাইভ মাইনাস সেভেন, বিয়োগটা কিন্তু আমি ঠিকই সাত থেকে পাঁচ বিয়োগ করি করে তারপর বড় সংখ্যার আগের চিহ্নটা দিই, এখানেও তাই করতে হবে। এটা যেহেতু বড় সংখ্যা বিয়োগ কিন্তু আমাকে এইটা থেকে এটা করতে হবে, কিন্তু বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে সো মাইনাস চিহ্নটা দিতে হবে। তো এটা বিয়োগ করলে জাস্ট এইখানে ওই যে আগের মতোই এই জায়গাটায় ফাইভ আসবে, তাহলে ওয়ান জিরো ফোর এইট ফাইভ সেভেন ফাইভ, আর নিচে আছে মাইনাস ওয়ান। এবার দেখো এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস আসবে সামনে, আর তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে থ্রি ওয়ান ফোর ফাইভ সেভেন টু ফাইভ বাই নিচে মাইনাস ওয়ান, এখানে এই যে মাইনাসটা কিন্তু কেটে যায় আর নিচের ওয়ানের কোনো দাম নেই, দেখো একই উত্তর চলে আসে। এই যে তো নতুন কারিকুলামের বই আসলে এই সূত্রটা ইউজ করেছে, সেটা আর এর মান আসলে একের চেয়ে বড় হোক আর ছোট হোক, হ্যাঁ এইভাবে কিন্তু করা সম্ভব। তো এটাই ছিল দুইয়ের গ নম্বরের অ্যান্সার, আমরা আজকের পাঠ এখানে শেষ করছি, ধন্যবাদ।